এমডি ইয়াসির আর রাফাত আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি নমস্কার দাদা কেমন আছেন ভালো আছে আশা করি আপনি ভালো বলেন আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল যে আল বুখারিতে যতগুলো হাদিস আছে সবকটাই কি শাহি যদি নিচে ওর হাসান আর কি অনেক কটাতে হাসান লেখা আছে আবার ওখানে লেখা আছে একটু দেখান তো না আর কি যদি কিছু না লেখা থাকে তাহলে ওটাও কি শাহি হবে যদি বললেন না মাত্র যে অনেকগুলাতে হাসান লেখা আছে সেটা কোথায় লেখা আছে একটু পাইনি আমি কিন্তু অনেকগুলোতে আছে সহিহ বুখারীতে কোনো হাসান হাদিস আপনি দেখাতে পারবেন না কারণ এই বই গ্রন্থটার নামই সহিহ বুখারি আর সহিহ বুখারি সহিহ মুসলিম এই হাদিস গ্রন্থ হচ্ছে বিশুদ্ধ হাদিস গ্রন্থ ইসলাম অনুসারে একটা একটা কি নাম্বারটা সাইয়েল বুখারি 6756 এত নাম্বার হাদিসটা একটু খোলা যাবে দাদা আপনার কাছে কি লিংক আছে লিংক তো নেই কিন্তু এটাতে লেখা আছে যে 슬েভদের বেচা ফরবিডেনড করে দেয়া হয়েছে আমি এক জায়গা থেকে যে গোলাম তার মনিবদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করে তার পাপ গোলামের পরিত্যাগতো সম্পত্তির মালিকানা হেবা করতে নিষেধ করেছে এই হাদিসটা কোন প্রকাশনী কোন প্রকাশনী সেটা বলেন আমি সুনা ডট কম থেকে বলছিলাম আচ্ছা তাহলে তো আপনাকে লিংক নিয়ে আসতে হবে ভাই লিংকটা এখানে প্রাইভেট চ্যাটে দেন তখন আমি বের করতে পারবো ওকে ওকে আমাকে একটু টাইম দেবেন আচ্ছা দেখুন সম্ভবত গেছে আচ্ছা দারুন এখানে তো অনেকগুলো হাদিস চলে আসছে আপনি কি আপনি তো পুরো ইয়াটা দিয়েছেন ও এইখান থেকে কপি ওই রকমই হলো তো এছাড়া কপি হচ্ছে না আচ্ছা ওপরে সোনা ডাট কমের ওপরে যেই সার্চ বারটা আছে ওখানে স্লেভ সেল বলে লিখলে একটা হাদিস পাওয়া যাবে ওটা একটু দেখবেন যদি একটু টাইম থাকে আপনার আচ্ছা দাঁড়ান একটু এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন এটা হচ্ছে দেখাচ্ছি আপনি বোধ এই হাদিসটার কথা বলছেন নাকি দ্য প্রফিট অর বিট সেলিং অফ দ্য ওয়ালা অর গিভিং এজ এ প্রেজেন্ট এটা হ্যাঁ আচ্ছা বলেন এবার কি বলতে চান এটা নিয়ে বলেন না আমি জাস্ট আপনার কাছে জানতে চাইছি এটা কি বিষয় কি কনটেক্সটে আসছে ভাই হাদিস এখন যদি আমি আপনাদেরকে হাদিস মানে বোঝানো শুরু করি এটা তো একটা আমার জন্য ডিফিকাল্ট কাজ তাই না আপনার তো তাহলে হাদিসের যে ব্যাখ্যা গ্রন্থ সেখান থেকে পড়তে হবে

মুক্ত দাসের উত্তরাধিকার যে এখানে আপনি দেখবেন যে অধিক এই যে এখানে দেখেন তোমার ওয়ালা ওয়ালা এখানে এখানে দেখতে পাচ্ছেন ভাই এই কাকে বলে জিনিসটা ব্যাখ্যা করা আছে এখানে দেখবেন আপনি এখানে নিচে যাবেন নিচে দেখবেন এখানে ওয়ালা জিনিসটা কি এটা ব্যাখ্যা করা আছে এখানে দেখেন এখানে লেখাই আছে এবার আসুন দেখি এই ওয়ালা বা ওয়ালার অধিকার বা অভিভাবকত্ব আসলে কি এই যে এখানে ইয়া দেয়া আছে যে ওয়ালাটা হচ্ছে অভিভাবক ভাবক হচ্ছে এই যে আজাদকৃত দাসীর মৃত্যুর পর তাহার যাবতীয় সম্পদের অধিকারী আজাদকারী হওয়া এটাকে বলা হয় ওয়ালা এখানে ব্যাখ্যা বিশ্লেষণ সব দেয়া আছে তারপরে এই যে বাড়িটা নামক যে আয়সার যে দাসীটা ছিল সেটার একটা ঘটনা বর্ণনা করা আছে এবং এখানে আরো জিনিস দেয়া আছে যে এখানে মুক্তদাস মুক্তদাসের ওয়ালা পরিত্যক্ত সম্পত্তি এটা কে পায় এই জিনিসগুলো আপনি পড়েন সমস্যা ডট কমের এই লেখাটা পড়েন এই লেখাটা পড়লে আপনি এই সমস্ত জিনিস সম্পর্কে ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে যে এই হাদিসটার ভিতরে কি বলা হয়েছে আর বিগত আমি কিছুদিন ধরে আপনার ভিডিও দেখছি দেখে এতদিন ধরে যে রকম একটা ছবি ছিল মনের মধ্যে সবকিছু গন্ডগোল হয়ে গেছে দাদা বুঝলেন আচ্ছা কি রকম কি রকম আমি তো বেশি অ্যাক্টিভ না আমি ফিজিক্স এর স্টুডেন্ট আমার বেশিরভাগ টাইম টা পড়াশোনাতে যায় আর আমার বাড়িতেও সেই রকম মহল নেই যে সারাক্ষণ এগুলো নিয়ে আলোচনা হবে তো আমরা যতদূর ওই মৌলানাদের মুখে বা বন্ধু মুখে শুনেই এইরকমই ঠিক আছে কিন্তু আপাতত সার্চ এর মাধ্যমে আপনার ভিডিও কিছু আসে সেগুলো দেখে আর কি আমি যেটা ভাবতাম আমার মনে যেই ছবিটা ছিল সেই ছবির মানুষ আর অ্যাকচুয়ালি যেগুলো আমি পড়ছি আপাতত এখনো শুরু করেছি জাস্ট